হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টিকিট পেলেনের স্বাগত তো আপনারা যারা ইতিমধ্যেই আপনারা ইশ্রম কার্ড বানিয়ে ফেলেছেন তাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে কেননা আপনারা অনেকে এদিক সেদিক থেকে শুনতেছেন যে ইশ্রম কার্ড বানালেই আপনারা প্রতি মাসে দেড় হাজার টাকা কিংবা হাজার টাকা বা অনেকে শুনতেছেন প্রতি মাসে দেড় হাজার টাকা করে কেন্দ্র সরকার দিচ্ছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আজকের এই ভিডিওতে আপনাদের সেটাই ক্লিয়ার করে দেব যে ইশ্রম কার্ড বানালে আপনারা মাসে কত টাকা করে পাবেন কারা টাকা পাবেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা বিস্তৃতত্ব আজকের এই ছোট্ট ভিডিওতে দিতে চলেছি তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিয়ে এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন বন্ধুরা অন অনস্ক্রিনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইশ্রম কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের পেজে রয়েছে বন্ধুরা আপনি চাইলে এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারেন ইস্রম ডট জিওবি ডট ইন এলাকাটা লিখে সার্চ দিলে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আপনার চাইলে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন তো এখানে এসে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে কিন্তু একটা লেখা দেখবেন আপনারা যে ফর পেনশন অফ রেস তিন হাজার পার মান্থ এখানে বলা রয়েছে রেজিস্টার অন মানধান ডট ইন তো এইটা এটা দেখেই অনেকে ভাবতেছেন যে ইশ্রম কার্ড বানালে আপনারা প্রত্যেক মাসে তিন হাজার টাকা পাবেন তো এটা আপনারা কারা টাকাটা পাবেন সেটা একটু পরে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তো এই বিষয়ে আরেকটা আর্টিকেলে কী বলা রয়েছে সেটা প্রথমত আপনাদের আরেকটু জানিয়ে দিই এই দেখতে পাচ্ছেন কী বলা রয়েছে যে ইশ্রম কার্ড তৈরি করলেই প্রতি মাসে পাবেন দেড় হাজার টাকা জানুন পুরো প্রক্রিয়া তো ডিটেলসে জানাচ্ছি বন্ধুরা দেখুন নিচে কী বলা রয়েছে কেন্দ্রীয় সরকার ইশ্রম কার্ড প্রকল্পটি সারা ভারতে অত্যন্ত জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হয়ে উঠেছে ইতিমধ্যেই কোটি কোটি মানুষ এই প্রকল্পের জন্য নিজেকে নিবন্ধন করেছেন এই প্রকল্পের যে সমস্ত শ্রমিকরা নিবন্ধন করেছেন তাদেরকে এবং তাদের পরিবারকে নানাভাবে সাহায্য করছে সরকার অনেকেই সরকারের তরফ থেকে এই সাহায্য গ্রহণ করছে তবে অনেকে এমন জায়গায় রয়েছে যেখানে এখনো পর্যন্ত সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হয়নি প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত সেই কাজটা করে ওটা সম্ভব হয় হয়ে ওঠেনি সরকার জানিয়েছে আগামী সময়ে অবশ্যই শ্রমিকদের এবং তাদের পরিবারদের এই সুবিধা প্রদান করা হবে তবে শুধু আর্থিক সাহায্য নয় এখন মোদী সরকার এই ইশ্রম কার্ডকে নিয়ে আরও নতুন পরিকল্পনা শুরু করেছে এখন মোদী সরকার এমন মানুষদের শনাক্ত করছে যাদের সত্যিকারের আর্থিক সাহায্য প্রয়োজন তাদের এবং তাদের পরিবারের জীবনযাপনের মান উন্নত করার জন্য এবার ভারত সরকার সচেষ্ট হয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক যে এই কার্ডের ব্যাপারে কিছু স্পেশাল আপডেট সোশ্যাল মিডিয়ায় খবর রটে গিয়েছে এই প্রকল্পে যারা নিবন্ধ করিয়েছেন তাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট আর্থিক সহায়তা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে ফেলেছেন এখনও পর্যন্ত তবে এমনও অনেক মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের লাভ পাচ্ছেন না কিছু টেকনিক্যাল সমস্যার কারণে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়েছেন অথবা ফর্ম পূরণ করার সময় ভুল করেছেন তাদের কাছে এখনও টাকা পৌঁছাতে পারছে না সরকার তবে বেশিরভাগ শ্রমিক এই প্রকল্পে নথিভুক্ত হওয়ার পরে টাকা পেতে শুরু করেছেন সরকার প্রত্যেক শ্রমিক এবং তাদের পরিবারকে দেড় হাজার টাকা করে দিয়েছে একটা পরিবারের জীবনযাপন জীবনযাত্রার মান উন্নত করার জন্য এটা পর্যাপ্ত না হলেও এটা অবশ্যই একটা বড় সাহায্য যাতে নিজের সন্তানের শিক্ষার দিকে কোনো সমস্যা না হয় তার জন্যে মূলত এই টাকা দিয়ে থাকে সরকার কিন্তু সোশ্যাল মিডিয়ায় রটে যাওয়া এই খবর কি সত্যি। প্রতি মাসে কি শ্রমিকরা দেড় হাজার টাকা করে পাচ্ছেন চলুন সেই খবরের সত্যতা জেনে নেওয়া যাক আপনাদের জানিয়ে রাখি এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয়নি সরকার হয়তো ভবিষ্যতে এরকম একটি যোজনা শুরু করতে পারে কিন্তু এখনও পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে শ্রমিকদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে বলে কোনো ঘোষণা করা হয়নি এটা এখনও পর্যন্ত শুধু একটি ভ্রান্ত ধারণা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভুল খবর তো বন্ধুরা এই লাইনটা একটু আপনাদের পরে হাইলাইট করাছি তারপরে দেখুন কি বলে রয়েছে যে এখনো পর্যন্ত ভারত সরকার শুধুমাত্র শ্রমিকদের এই কার্ড যোজনায় অন্তর্ভুক্ত করার কাজ চালাচ্ছে এই কার্ড ব্যবহার করে আপনি অন্য কোনো যোজনার থেকে আর্থিক সাহায্য পেতে পারেন তবে সেটা সরাসরি এই যোজনা থেকে হবে না এটা থেকেই হয়তো সোশ্যাল মিডিয়াতেই কিছু ভুল ধারণা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে ইতিমধ্যেই তবুধুরা মূলত বুঝতেই পারলেন যে আপনারা যারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিংবা যারা এদিক সেদিকে শুনতেছেন যে শ্রমিক কার্ড থাকলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে এটা কিন্তু সম্পূর্ণ একটি ভ্রান্ত তথা ভুল খবর বন্ধুরা এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু এরকম কোন শ্রমিকদের প্রতি মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়নি এবার চলুন যেখানে নেওয়া যাক শ্রম কার্ডের সেই ডিটেলসটা নিয়ে এই যে যেমনটা আপনি ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ফর পেনশন অভরেজ তিন হাজার পার মান্থ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধুরা বন্ধন যোজনা এটা একটা পেনশন জাতীয় প্রকল্প এটা নিয়ে পরবর্তীতে আপনাদের সুবিধার্থে আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো এটা কিন্তু ইশ্রম কার্ডের টাকা না পরবর্তীতে যারা মানধান যোজনায় অ্যাপ্লাই করবেন তারাই কিন্তু ষাট বছরের পরে আপনাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢোকা শুরু হবে তো পরবর্তীতে এই বিষয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসবো তো যাই বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এ আপনাদের রেশন কার্ড সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করতে পারেন তো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তত চলে যাবেন ততিন ভালো থাকবেন সে থাকবেন দেখা হচ্ছে খুব শুক্র পরে ভিডিওতে ধন্যবাদ